আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি আমারে চিনছেন না তো আমি মা দেয়া সাদদামে ও হ্যাঁ এখন চিনলাম তো আপনার দিনকাল কেমন চলতেছে কিবা চলতেছে আসি মোটামুটি আসি কোন রকম তোমার খবর কি আর আমার খবর আপনার মাইয়াকে আমার শান্তি থাকতে দিল কে কি করল আবার খালি সবকিছু নিয়ে বায়না ধরে ওইটা দিতে হইব ওই দিতে হইব হে দিতে হইবো হে দিতে হইবো ওই দিতে হইবো মানি খালি দিতে হবে আর দিতে হবে খালি বায়না কেমনে চলি কন কেমনে কি করি বলেন তো শাশুড়ি আম্মা একটু তাও তো কথা ঠিক কে মাইয়ারে বুঝাই কইতে পারো না আমার ইনকাম যেমন সেই সামর্থ্য যাই তোমারে দিমো আমনের মাইয়া কি আর বোঝে খালো ইনকাম এর থেকে বেশি আমার আই নাই তোইবো মাইয়া আসলে বুঝবো কেমনে কারণ তোমার তো আগেই বলছিলাম মাইয়া আসলে অনেক আদরের আবার দিয়া দিছি ছোটকালে বিয়া তেলে আমারে দেখলেই তো মাইশে বুঝতে পারবো আমারই বয়সটা কদ্দূর আর মাইয়ার বয়সটা কদ্দূর বিয়ার প্রথম প্রথমে বাচ্চাটা নিয়া অল্প বয়সে মাইয়াটা হয়ে গেছে আবার মাইয়া ও ছোডো হে মাইয়া দিলাম তোমার কাছে বিয়া আর সব সময় ওরা অনেক আদরে রাখছি যা চাইছে দিছি এখন ও তো বুঝে না বাপ মার কাছে যেমন পাইছে বাবে জামাইর ইনকাম সোর্সের কথা ভাবে না বাবে জামাইর থেকেও সে ওইভাবেই পাবে আই হাই রে আমি কই কি আর আমার সারিন্দায় কই কি আমি বোঝাইতে চাইছি কি আর আমার শাশুড়ি আমার বোঝায় কি রে আরে কোন দুঃখ কফলে আসি রে কোন দুঃখে আছি আমরা মাইয়া আমি কামাই করি দুই টাকা হ্যাঁ সাই দশ টাকার জিনিস তা আমি ওটা করতে কাই না তুমি সেটা তো বুঝলাম আমিও তো তোমার ওইটাই কইলাম মাইয়ারে তো যখন যা চাইছে সবই দিছি মাইয়া তো বাবে বাপ মার কাছে পাইছি জামাইয়ের কাছেও পামো এখন জামাই যে ইনকাম কম করে মাইয়ারও তো বয়স কম মাইয়া তো আর বুঝ যা সারতে পারে না একটু ভালো করে বুঝায় কইলেই তো হয় বোঝায় তো কই আহারে শাশুড়ি আমার দুঃখের কথা কি কমু সব দি সব দিতেয় আমনের মাইয়া মাঝে মধ্যে দেই ফোনে খালি বিজি থাকে খালি বিজি থাকে খালি বিজি থাকে কাল লগে যে এত কথা কয় আমি তো চিন্তা করে না। ফোন করলে ফোনে পাই না কাল লগে এত বিজি থাকে আসলে কি দিন কালতে এমনি বালা না মানুষ ঘরে তো সুন্দর সুন্দর জামাই জুমাই থুইয়ে ফলাইতা যাইতাছেগা এখন মাইয়ার মনে হয় মাইয়ার তে তো তোমার তুমি বয়সে অনেক বড় মাইয়ার মনে হয় এখন বুঝার তো একটু একটু বুদ্ধি হইতাছে বয়স একটু একটু বাড়তাছে ভাবতাছে মনে হয় যে কি জামাই বিয়া করলাম বয়সে বেশি বড় এর লেগেই মনে হয় মাইয়া কি আবার প্রেম টেম করে নাকি আরে শাশুড়ি আম্মা বয়সটাই না আমার একটু বেশি হলো মনটা তো আর বেশি বয়স হয় নাই মনটা তো আর বুড়ো হয় নাই মন তো আমার চাঙ্গা আছে এখনো আচ্ছা শোনো তোমার একটা বালা বুদ্ধি দিই অরে তুমি সুন্দর করে বুঝাইবা আর ওটা যদি না বুঝে তাহলে আমি তো মা আমার কথা ওই শুনবো আমি তো জন্ম দিছি তে এক কাজ করো সুযোগ বুঝে একদিন তুমি ওর বাসায় নিয়ে আসবা আমার আলা আমি দেখি বুঝায় কমুনে লাগে আর বাপেও বুঝাই বোনে বাসায় তো নিয়ে আসতে চাই আমি যতবার বলি তুমি তোমার বাসায় যাও তোমার আম্মুর সাথে কথাগুলো শেয়ার করো আমি তোমার আম্মুরে বলছি কয় না আমি বাসায় যাবো কেন আমার আম্মুর কাছে আমি যাবো কেন আমার ইচ্ছা মতন আমি চলবো আমার নিজ খুশি মত আমি চলব আমি যাতরাসমন তার সাথে কথা বলব আমি যাতরাসম যার সাথে মনসা তার সাথে প্রেম করব তোমার সমস্যা কি তাহলে বলেন এই দুঃখ আমি কার কাছে বোঝাই কোন তা কথা তো ঠিকই কইলাই না এমনে তো আসলে এ লাগাই Manche কয় বয়স না হইতে বিয়া দিতে না তহন তো দিলা মাইয়া কললো এখন কি আচ্ছা শ্বশুরম্মা আরেকখান কথা কই কিছু মন করেন না আচ্ছা বিয়ার পরে কি আমনে তোমার শ্বশুর তো মনে করো আমার লগে মানায় সুন্দরী কিন্তু না বাবা একখান কথা কই সবাই তোমার ফ্যামিলি স্টেটাস ভালো কইছিল তাই তোমার লগে বিয়া দিছি কিন্তু তোমার লগে না আসলে আমার মাইয়ার বালকেরা যায় না এখন আমরা বুঝি তাও কিছু বলি না কারণ বিয়াও হয়ে গেছে এখন মাইয়া ছোট মানুষ এখন ওর তো মনে করো মন টন চেঞ্জ হয়ে গেছে নাকি এটা তো বুঝতে পারতাছি না মন চেঞ্জ হলে হয়েছে সমস্যা নেই আমি কোন দিক দিয়ে আরো অখুশি রাখছি আমার দেখাই তৈব টাকা পয়সা দন দরুদ প্রেম ভালোবাসা কোন দিক দিয়ে সে অপূর্ণ আছে আমরা এটা দিতে হবে বলতে হবে যে আমি এখান দিয়ে অখুশি আছি আচ্ছা এখন কি করম বাবা তেলে সুযোগ কইরা আয়ো একদিন আমগো বাইত এখন আমি অবাই না তুমি একটু জোর করে নিয়ে আইসব একটু যায় তেলেই ওইবো মায়ের তো আপনার মায়ের তো সরি আমার মেয়ে আপনার মায়ের তো খালি আমি কই যে আইও তোমাকো বাড়ি যায় তোমাকো বাড়ি যায় আপনার মায়ের তো আইতেই চায় না বাড়ির কথা শুনলেই আমার লগে ঝরকা ভাজা দেয় বাড়ির কথা শুনলেই আমার ঠেট দেয় তাইলে কি করব বুঝছি তো ব্যাপারটা বুঝলাম মাইয়াডা কি শুরু করলো বুঝা পাইতাসি না এক কাম করবো না তাইলে ওর বাপের এই তুঙ্গ বাসায় আমি পাঠা মনে আর লাগে নইলে আমি ও আমার শরীরটা একটু ভালো না তো উসটা খায় সেদিন পাওডা ব্যথা মস্কায় গেছে আমি যাইতে না পারলো আর বাপের আমি বুঝায় পাঠামো আর বাপের সাথে ও অনেক ফ্রি আর ওর বাবাও খুব ভালো ফ্রি ওর সাথে হ্যাঁ বুঝায় জিজ্ঞাসা করে দেখব নে যে আবার কারোর সাথে প্রেমে টেমে পড়লো নাকি শাশুড়ি আম্মা আমনে না খুব সুইট আমার শ্বশুর যে কেমনে আপনারে বিয়া করলো কত্তিকা জানি এলো একটা কাজ করুন শাশুড়ি আম্মা একটা একখান কথা কমু রাগ করবেন না তো না আবার সাইন রাগ করবেন না তো না তাহলে একটা কাজ করেন আপনার মায়েরে নিয়ে আপনি আয় পড়েন হ্যাঁ না কইতাছি আপনার মায়েরে বাসায় দিয়াই আপনি কয়দিন এনে থাকেন

হেড কতদিন হইসে বিয়ে হইসে বয়স তো বেশি লই আমাকে মতন কুশি কুশি লাগবে এখন এখন কচি কুসি সেংরা সারা কিছু দেশ চলে কোন আপনি মাই না বোঝে না আপনি তো বোঝেন আচ্ছা শোনো বাবা জি তাহলে আইসো আইসা বেড়ায় টেরায় এখন তাহলে রাখি আমার কাজকাম আছে রাখি ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আচ্ছা ভাই